আমার মনে হচ্ছে আমার হ্যাঁ যা চুরি করেছে আজকে রাজ্যে করোনা ভাইরাসের জন্য লগ আউট চলছে, একটা জায়গায় সাতজনের বেশি জড়ো হতে বারণ করছে, তো সেক্ষেত্রে আজকের জন্য গন্ডগোল কি বলবে না কি বলবো করোনা ভাইরাসের জন্য। কিন্তু আমাদের শনিবার তো আমাদের প্রশাসনও চেয়েছিল শনিবার দিন আমাদের করোনা ভাইরাসের জন্য ব্যাংকটা খুলুক, কিন্তু ওনারা চায়নি। কিন্তু আমরা গরিব লোক, আমাদের টাকার দরকার, করোনা ভাইরাসের জন্য এক সপ্তাহ বন্ধ আছে, কিন্তু আমরা না টাকাটা তুলে আমরা খাবোটা কি না খেয়ে কি করোনা ভাইরাস পালন করবো? আমরা চাই ব্যাংকটা খুলুক। ক্যাশিয়ার কি বলছেন? ক্যাশিয়ার তো কিছু বলছে না, ক্যাশিয়ার বলছেন যে আমার শরীর খারাপ, বাড়ি থেকে আপনারা তুলে নিয়ে এসেছেন। কে আমরা তুলে নিয়ে আসি? আমরা শুধু ক্যাশিয়ারকে জানতে চাইছিলাম, কালকে তো খবরে বলে দিয়েছে ব্যাংক খোলা থাকবে, ডাক্তারখানা সব খোলা থাকবে, কিন্তু ব্যাংকে তো আমরা বলেছি তোমরা ব্যাংক খুলবে না খুলবে না। ক্যাশিয়ার বললো আমার ভোটটা দিচ্ছে না, আমরা চলো ব্যাংক। ক্যাশিয়ার বলছেন যে আমাকে জোর করে বাইরে তুলে নিয়ে এসে আমার শরীর খারাপ। না শরীর খারাপ না, আপনারা ক্যাশিয়ারকে দেখছেন তো সুস্থ আছে। 25-26 আমাদের সুদ দিতে হয়, কিন্তু আমরা কিন্তু কোনো ওভার ডিউ দেবো না। যদি না ব্যাংক বলে এই মাসের মধ্যে আমরা আর কোনো ব্যাংকের কৃষি লোন বলো আর এমনি গ্রুপের কোনো লোন দেবো না, আমাদের সাবসিডি কেটে দেবে। আমরা গরিব লোক, আমরা চাই ব্যাংক খুলুক, আমাদের টাইম মতো সুদ তো দিয়ে যাচ্ছি। আমার পরিচয় আমি পদ্মা খান, নবগ্রামের ব্যাংকের সমিতি। আমি একজন আমার এক বোনই হল।